ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে এই মুহূর্তে আমার এই কাজটার খুবই দরকার। আপনি শুধু একবার আমাকে রেখে দেখুন, আমার কাজ নিয়ে কোনো কমপ্লেনের সুযোগ আমি দেব না। শুধু একটাই রিকোয়েস্ট স্যার, কিছু দিনের মধ্যেই আমার রেজাল্ট বেরোবে, আমি সেকেন্ড ইয়ারে উঠব, আর তখন আমাকে কটা ক্লাস করতেই হবে। হ্যাঁ, মানে নোটসগুলো কীভাবে পাবো একটু জেনে নিলে বাকিটা আমি নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তখন বাড়ির কাজের কী হবে? স্যার, আপনি যদি অ্যালাউ করেন তাহলে বাড়ির কাজগুলো আমি নিজের সময় মতো করে করতে চাই। আমি বলছি, দেখবেন আমি সবটা ঠিক করে ম্যানেজ করে নিতে পারবো, আপনাদের কোনো অসুবিধা আমি হতে দেব না। ডোন্ট কল মি স্যার, আমার ভালো লাগে না। পুষ্পা, পুষ্পা আসছি। হ্যালো, রানীকে ওর ঘরে নিয়ে যা, আর কি কি লাগবে সেটা দেখে নে, বিশেষ করে বাচ্চার জন্য। তুমি রেস্ট নাও, পরে সব কাজ গুছিয়ে দেবো। চলো। এক মিনিট দাঁড়াও, বিহেলদি নার্সিং হোম মানে ল্যান্ডস্টাউনের কাছে যেটা? হ্যাঁ, ওখানকার নিউরোসাইন্স ডিপার্টমেন্টের ডক্টর চক্রবর্তীর পেশেন্ট আমার মা, মাসে একবার করে চেক আপ করাতে নিয়ে যেতে হয়। আমি নিয়ে যাই কালকেই সেই ডেট, কিন্তু কালকে আমার প্রচণ্ড ব্যস্ততা থাকবে। তোমাকে তো বলেই ছিলাম আমার একটা ব্রোকিং ফার্ম আছে, ওটা নিয়েই বিজি থাকি, কালকে খুব প্রেশার থাকবে, তাই কালকে মায়ের চেক আপ করার ব্যাপারটা তোমাকে একাই হ্যান্ডেল করতে হবে। আর কোনো নার্সিং হোম পেলেন না? আবার পিএলডি নার্সিং হোম, ওখানে যাওয়া মানেই দুর্জয় হানিশাদি, ওদের থেকে দূরে থাকতে চাই বলেই তো এই অজ্ঞাতবাস বেছে নিয়েছি। তাও কি এত ভাবছো বলো তো, তোমার কি যেতে কোনো অসুবিধা আছে? দেখো, এমনিতে কোনো অসুবিধা হওয়ার কথা না, পুষ্পা আছে, মাকে রেডি করে দেবে, বাড়ির গাড়িতে করে যাবে, মাকে দেখিয়ে নিয়ে চলে আসবে, এই পুরো সময়টা মাকে চোখে চোখে রাখবে, এটাই তোমার আসল কাজ। মায়ের দায়িত্ব যখন নিয়েছো তখন এসব তোমাকেই করতে হবে। আর তুমি নিজেও তো মেডিকেল স্টুডেন্ট, সো আই হোপ আমার থেকে বেটার তুমি হ্যান্ডেল করতে পারবে। জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।